অপরাধ দেখার দায়িত্ব আপনারও না আমারও না। এই ব্যাপারে কোনো কেউ বলেনি যে এই প্রোডাক্টটা খেয়ে আমার প্রবলেম হয়েছে বা কিছু না। অর্গানিক ঘি আমরা ন্যাচারাল বলছি, ন্যাচারাল হয়ে যেটা অর্গানিক মানে হচ্ছে আপনার যেগুলো আমাদের ইউএসডি অর্গানিক সার্টিফাইড, হ্যাঁ সেগুলোই অর্গানিক। বাদামের বিষয়টা আমি বলতে পারছি না, আসলে আমি তো এই বিষয়টা জানি না। আপনার প্রোডাক্ট আমি যেগুলো অর্গানিক প্রোডাক্ট যেগুলো আমি সাজেস্ট করি, আপনি দেখবেন যে বাদাম নিয়ে ঘি নিয়ে আমার কোনো ভিডিও নেই। আমরা আর একটু যেগুলো এক্সক্লুসিভ, মানে রোগীর চিকিৎসার জন্য দরকার, বাদাম আপনি না খেলেও কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। কিন্তু যেই প্রোডাক্টগুলো আপনার অর্গানিক জরুরি, ওগুলো আমি যেগুলো আমার ভিডিওতে বলেছি ওটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক, এগুলো ন্যাচারাল। আপনি দেখবেন যে এগুলো আমরা যেমন ধরেন আমাদের যে বিএসটিআই যেগুলো দরকার, হ্যাঁ সার্টিফাইড যারা সবাই ইয়া করছে সেগুলো তো সব দেওয়াই আছে। না না, আমি বিজনেস করি না, আসলে বিষয়টা বুঝতে হবে যে আমি ডাক্তারি করি। তা আমার এখানে একটা প্রতিষ্ঠান আছে যেখানে স্বাভাবিকভাবে আপনি তো, আমার তো প্রফেশন ডাক্তারি, বিজনেস তো না। এখন এখানে আমাদের কিছু রুগীরা আসে, তারা কিছু অর্গানিক প্রোডাক্ট দরকার হয়, ন্যাচারাল প্রোডাক্ট দরকার হয়, আমরা এখানে কিছু প্রোডাক্ট এখানে রাখি। কিছু দেশের বাইরে থেকে আসে ইম্পোর্টেড প্রোডাক্ট, আর কিছু লোকালি যেমন ধরেন যেমন খানিতে ভাঙানো, যেটা সরিষারতে। এখন খানিতে ভাঙানো বিষয়টা তো আসলে ঠিক কমার্শিয়ালাইজেশন, এগুলো তো আসলে যেটা ঘরোয়াভাবে তৈরি করা হয় মেল, এটার তো আসলে ওই ধরনের কমার্শিয়ালাইজেশন তো হয় না। আমি বলি অপরাধ দেখার দায়িত্ব আপনারও না আমারও না, আমি বুঝাই আমি বলি আপনাদের দায়িত্ব হচ্ছে প্রেজেন্ট করা, ঠিক আছে? অপরাধ হচ্ছে আইন যারা আছে তারা দেখবেন, হ্যাঁ অসঙ্গতি তো নিশ্চয়ই অবশ্যই আছে, কিন্তু আমার দেখতে হবে যে আমার প্রোডাক্ট কোয়ালিটিতে কোনো প্রবলেম নাই। এখন হতে পারে আইনগত কিছু ব্যাপার স্যাপার আছে যে এখানে প্যাকেট করে না করে এখানে কেন করলো। অনেক সময় হয় কি যে চাহিদার তুলনায়, যেমন ওখান থেকে প্যাকেটিং করে আনতে যে সময় লাগে, যে জ্যামে পড়ে যায়, হয়তো কিছু জিনিস মূল জিনিসটা পাঠায় এখানে হয়তো প্যাকেটিংটা করা হয়, কিন্তু এটাতে কিন্তু আপনার যে কোয়ালিটি অফ প্রোডাক্ট এটা কিন্তু কোশ্চেনেবল না। তা আমরা চাচ্ছি যে আমাদের মূল উদ্দেশ্য কি, যে একটা লোক যে জিনিসটা খাচ্ছে সেটা যে সঠিক মানসম্পন্ন কিনা সেটা দেখা। না দেখেন, আপনি যেটা আপনার ইন্টেনশন আমি বুঝতে পারতেছি, আমি বলি আপনার ইন্টেনশন বুঝতে পারতেছি। আপনি বোঝাতে যাচ্ছেন যে এটা আইনগতভাবে শুদ্ধ হয়নি, আমি তো সেটাতে বললাম আইনগতভাবে শুদ্ধ হয়নি, কিন্তু কোয়ালিটি অফ প্রোডাক্টের কোনো প্রবলেম নেই। আমি কি বোঝাতে পারলাম? দেখেন আমি তো যে জিনিস নিজে খাই সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করি। এখন এই পর্যন্ত আমরা যত রোগী এসেছে এই ব্যাপারে কোনো কেউ বলেনি যে এই প্রোডাক্টটা খেয়ে আমার প্রবলেম হয়েছে বা কিছু। হ্যাঁ আমরা এনশিওর করছি যে কোয়ালিটি অফ প্রোডাক্ট, আর আইনগত যে বিষয়ে যে ঝামেলাগুলো আছে এটা তো নিশ্চয়ই আছে, নাহলে তারা তো আর আইনগত আইনের বাইরে তো কেউ নাই, আমরাও নাই। তা আমরা সেই বিষয়টাকে অ্যাড্রেস করছি। তাহলে আমাদের যদি এখানে এ ধরনের প্রবলেম থাকে আমরা চেষ্টা করব যেটা তারা সাজেস্ট করে সেটাকে মেনে নেওয়া। আমার কথা বুঝছেন? এখন ভুলের ঊর্ধ্বে তো কেউ না, আমাদের একটা ত্রুটি আছে যে প্যাকেজিংটার ব্যাপারে, এটা তো আমি স্বীকার না করার কোনো কিছু নেই, আমি এটাই জানি। আমি এই জন্যে বারবার একটা কথা উল্লেখ করছি, আপনারাও এটা বুঝে গেছেন যে কোয়ালিটি অফ প্রোডাক্টস মাস্ট এনশোর, এবং এখানে সেটা করা হয়। আমি এটা একদম মানে বলছি, এবং আপনি যে কোনো উপায়ে এটা পরীক্ষা করে দেখতে পারেন। নো, ওটা তো বাদামের ব্যাপারটা কি, বাদাম তো কেউ প্রোডাক্ট করছে না, আন্ডারস্ট্যান্ড? বাদাম কেউ নো, দেখেন আপনি এখন যদি চীনা বাদাম ওখান থেকে কিনে আনে এখানে রেখে বিক্রি করেন, ভাই এটা তো যে কেউ করতে পারবে, এটা তো আমাদের এখানে আমি আই আন্ডারস্ট্যান্ড কনসার্ন। এটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে আমরা দেখেন এখানে, দেখেন আপনি যেটা বললেন যে সয়াবিন তেল আমার এখানে আছে, নাই আমাদের এখানে সয়াবিন তেল নাই। আপনি এটা জেনে বলতে হবে, হ্যাঁ না সয়াবিন তেল নাই, সরিষার তেল আছে। আপনি এই যে সয়াবিন আর সরিষার পার্থক্য না জানলে তো হবে না। আপনি দেখেন যেই প্রোডাক্টগুলো আমরা খেতে বলছি এর বাইরে কোনো প্রোডাক্ট এখানে নেই। হ্যাঁ আমাদের না, যাদেরকে আমাদের যারা দায়িত্বে আছে তারা নিশ্চয়ই যাবেন। এখন অবশ্যই আইনগতভাবে যা যা দরকার আমরা সেটা অবশ্যই করব। আমাদের যারা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, একটা জিনিস বুঝতে হবে আপনাকে যে আমি ডাক্তারি করি, হ্যাঁ আমি অ্যাজ এ ফিজিশিয়ান, তা আমি কিছু খাবারের পরামর্শ দিই, সেই খাবারগুলো আমরা এখানে রাখার চেষ্টা করেছি, দ্যাটস দ্য পয়েন্ট। এখন যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই যাবেন। পাবনা থেকে ঘি কালেকশন করা হয় এবং প্রক্রিয়াকরণ করা হয় গাজীপুর জেলায়, এবং গাজীপুর জেলায় বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে, কিন্তু এইখানে এসে যেটা আমরা বললাম যে প্রসেসিং করা হচ্ছে, প্যাকিং করা হচ্ছে, তো এটি অপরাধ, যেহেতু এখানকার বিএসটিআইয়ের কোনো লাইসেন্স নেই। এবং কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে 100% ন্যাচারাল, কেমিক্যাল মুক্ত, তো তার সপক্ষে যে কাগজপত্র সেগুলো ওনারা দেখাতে পারছেন না। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 3,50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।